সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করি আজকে আমরা ঈশ্বরের বাক্য শুরু থেকে শেষ অবধি আমরা শোনার চেষ্টা করি কারণ ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করে ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবন দান করে ঈশ্বরের বাক্য আমাদের আর্থিক জীবনে আশীর্বাদ যুক্ত করে ঈশ্বর বাক্য আমাদেরকে ভাবে তৈরি করতে সাহায্য করে ঈশ্বর বাক্য মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত আমরা হই তাই যতজন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনছি সকলকে অনুরোধ করতে চাই শুরু থেকে শেষ অবধি আমরা আজকে ঈশ্বর বাক্য শুনি সে বাক্য আমাদের জীবনে অবশ্যই আশীর্বাদ আনবে আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি জিরমিয় চব্বিশ অধ্যায় সাতপদ আমি যে সদা প্রভু তাহা জানিবার মন তাহা তাহাদিগকে দেব আর তাহারা আমার প্রজা হইবে আমি তাহাদের ঈশ্বর হইব কেননা তাহারা সর্বান্তকরণে আমার প্রতি ফ্রিয়া আসবে ঈশ্বরতা আপনার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সদাপূর্ব তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু প্রার্থনা করি আজকে যে বাক্য সকল আমরা আলোচনা করব প্রভু তোমার সমস্ত সন্তান যারা এই সময় শুনছে তাদের জীবনে তুমি কথা বলো প্রভু তাদের জীবনে প্রভু তুমি পথ দেখিয়ে দাও তাদের জীবনে প্রভু তুমি নতুনভাবে তাদের জীবনকে তৈরি করতে সাহায্য করো এবং তাদের জীবনে তোমার স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করো তোমার পবিত্রতা দ্বারা তাদের জীবনকে পরিচালনা করো এই সময় আমাদের সমস্ত মন প্রাণাত্মা তোমার হস্তে দিই যাতে প্রভু তোমার বাক্য সকল আমরা মন দিয়ে শুনতে পারি সেই জন্য আমাদের মনকে তুমি সুস্থির করো আমাদের মনকে প্রভু তুমি শান্ত করো যাতে প্রভু তোমার বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি কারণ প্রভু তুমি বাক্যে বলেছ তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য সকল যদি তোমাদিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করো তাহা তোমাদের জন্য করা যাইবে আমেন প্রভু সেই মতো আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার এই সময় তোমার হস্তে দিলাম এই প্রার্থনা প্রভু যীশু শু খ্রিস্ট রাম চায় আমেন ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদের সদা প্রভু এবং আমাদেরকে তিনি জানিবার মন আমাদেরকে দেবেন তিনি যে আমাদের সদাপ্রভু আর সেই সদাপ্রভু বলছেন যে তিনি আমাদেরকে তা জানতে এবং বুঝতে আমাদের মনে সাহায্য করবেন সেই জন্য বলছেন যে আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহা দিওকে দেব যারা আমরা প্রভু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম যারা আমরা প্রভুকে জানতাম না সে প্রভু তিনি তিনি বলেছিলেন যে আমি সদাপ্রভ এবং আমি ছিলাম আছি থাকি এবং থাকবো সেই ঈশ্বর আমি সৃষ্টিকর্তা আর সেই ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি শপথ করেছেন যে আমি তাহাদেরকে জানিবার মন আমাদেরকে দেবেন যাতে আমরা তাকে বুঝতে পারি জানতে পারি যে তিনি আমাদের সদাপ্রভু আর বলছেন যে আর তাহারা আমার প্রজা হইবে যখন ঈশ্বর আমাদেরকে জানার মন দেবেন আমাদেরকে বোঝার মন দেবেন যে আমাদের প্রকৃত ঈশ্বর সত্য ঈশ্বর কে তখন বলছেন যে যখন আমরা জানব তখন আমরা সেই ঈশ্বরের আমরা প্রজা হইব এবং তিনি আমাদের ঈশ্বর হইবেন কেননা তাহারা সর্বান্তকরণে আমার প্রতি ফিরে আসিবে সমস্ত অন্তর দিয়ে ঈশ্বর তিনি নিজেই বলছেন যে যারা আমাকে জানে না তাদেরকে জানার মন দেব এবং জানার পরে তারা সমস্ত অন্তর নিয়ে আমার প্রতি ফিরে আসিবে তিনি প্রতিজ্ঞা দিয়েছেন আজকে আমরা যারা প্রভুকে জানতে পেরেছি প্রভু সেই জানার মন আমাদেরকে দিয়েছিলেন যারা আমরা জানতে পারিনি প্রভু তিনি তাদেরকেও একই বার্তা দিয়েছেন যে ঈশ্বর তিনি তাদেরকে জানার মন দেবেন এবং সমস্ত অন্তর নিয়ে তারা আবার ঈশ্বরের কাছে সেই সর্বান্তকরণ সমস্ত মন দিয়ে সমস্ত শক্তি দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তারা আবার ঈশ্বরের কাছে ফিরে আসবেন এই জন্য আমরা ঈশ্বরের বাক্যে দেখি যখন সতেরো অধ্যায় তিন পদ সেখানে বলছে আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পাই আমেন আর ঈশ্বর তিনি বলছেন ইহাই সেই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে অর্থাৎ একমাত্র সত্যময় একমাত্র সত্যিকারের ঈশ্বর যিনি সেই ঈশ্বরকে আমরা জানতে পারি সেই যাতে জন্য ঈশ্বর বলছেন যে ঈশ্বর সেই জন্য যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এখানে লেখা আছে তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে অর্থাৎ যিশু খ্রীষ্টকে জানিতে পাই সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যাতে আমরা আমাদের পিতা ঈশ্বরকে সত্যময় ঈশ্বরকে আমরা জানতে পাই সেই জানার মন ঈশ্বর তিনি বলছেন যে তোমাদেরকে আমি জানিবার মন দেব সেই মন আমরা কিভাবে আমরা আমরা পাবো সেই মন আমরা কিভাবে আমরা বুঝতে পারবো ঈশ্বর তিনি আমাদেরকে জানার মন দিয়েছেন সেই বিষয়ে আমরা যখন সতেরো অধ্যায় তিন পদে আমরা পাই যে ঈশ্বর সেই জন্যই প্রভু যায় পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা সেই সত্যময় ঈশ্বরকে আমরা জানতে পারি হালে লইয়া এবং তারপরে আমরা যদি দেখি দ্বিতীয় করন্থীয় চার অধ্যায় ছয় পদ সেখানে আমরা ঈশ্বর বাক্য আমরা কি দেখতে পারি সেখানে ঈশ্বর বাক্য বলছে সেখানে বলছে কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে আর তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায় হালেলুইয়া ঈশ্বর তিনি বলেছিলেন যে অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে অর্থাৎ যেখানে অন্ধকার আছে সেখানে আলো প্রকাশিত হইবে আমাদের যে মন সেই মনে আমরা যেখানে ঈশ্বরকে জানতে পারিনি সেইখানে ঈশ্বর আমাদের জানার মন দিচ্ছেন সেইটা হলো সেই আলো সেই আলো প্রকাশিত করবেন আর বলছেন তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন ঈশ্বরই তিনি আমাদের হৃদয়ে সেই আলো তিনি প্রকাশ করলেন আর কি সেই আলো যেন যিশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান আমরা জ্ঞানের দীপ্তি আমরা প্রকাশ পাই অর্থাৎ সেই খ্রিস্টের মুখমণ্ডলে যিশু খ্রিস্টর মুখমণ্ডলেই আমরা ঈশ্বরের সেই গৌরবের জ্ঞান তিনি আমাদের সত্যময় ঈশ্বর তাকে যাতে আমরা জানতে পারি তা যাতে প্রকাশ পায় আজকে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা সত্যময় ঈশ্বরকে জানতে পারি যে তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি একমাত্র ঈশ্বর সেই জন্য যিশু তিনি কি বলেছেন যে আমি পথ জীবন যে আমার দিয়া না এসে সে গীতা ঈশ্বরের নিকটে আসিতে পারে না আমরা আরেকটি বাক্য দেখি ইব্রিয় ইব্রিয় আট অধ্যায় এক পদ আর সেখানে কি বলছে আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না বলিবে না তুমি প্রভুকে জ্ঞাত হও কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে আমেন ঈশ্বর তিনি বলছেন যে তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে সমস্ত যারা ঈশ্বর বিশ্বাসী এবং আপন আপন ভ্রাতাকে এই শিক্ষাও দেওয়ার প্রয়োজন নেই কারণ ঈশ্বর বলছেন যে তুমি প্রভুকে জ্ঞাত এই কথা তোমাকে যদি কেউ না বলে কোনো ভ্রাতা যদি না বলে যে তুমি প্রভুকে জানো তুমি ঈশ্বরকে জানো সত্যময় ঈশ্বরকে জানো কোনো চিন্তার বিষয় নেই কারণ ঈশ্বর বলছেন যে তাহারা ক্ষুদ্র বা মহান যারা ক্ষুদ্র মহান যা যাই হোক না কেন বলছেন যে সকলেই আমাকে জ্ঞান হইবে ঈশ্বর তিনি তা প্রকাশ করেছেন এই পৃথিবীতে ক্ষুদ্র মহান ধনী গড়ি আমরা দেখি ছোট থেকে বড় সুন্দর কুৎসিত আমরা যা দেখতে পারি সবাই ক্ষুদ্র থেকে মহান যে শক্তিশালী যে দুর্বল ক্ষুদ্র থেকে মহান সকলেই আমরা হ্যাঁ ঈশ্বরকে আমরা জানতে পারব সেই বিষয়ে ঈশ্বর তিনি বলছেন কিভাবে আমরা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে তা আমরা জানতে পারব সেই বিষয়ে তিনি আমাদেরকে বলছেন তাই এই বিষয়ে আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর তিনি বলছেন যে আমি যে সদাপ তাহা জানিবার মন তাহাদে ওকে দেব যারা আমরা ঈশ্বরকে জানি না ঈশ্বর তিনি আমাদেরকে মন দেবেন সেই মন হলেন যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট তিনি বলছেন তার এক শিষ্যকে যে তোমরা আমার কাছে আসিয়াছো তাই বলে নয় কিন্তু পিতা ঈশ্বর তোমাদেরকে আকর্ষণ করিয়াছে বলেই তোমরা আমার কাছে আসিয়াছ হালে কত সুন্দর আমরা ঈশ্বরের বাণী আমরা শুনতে পারি প্রভু যিশু খ্রিস্টের মুখ থেকে যে তিনি বলছেন যে তোমরা আমার কাছে আসিয়াছ বলে তাই নয় কিন্তু পৃথেশ্বর তোমাদিগকে আকর্ষণ করেছে তোমাদিগকে মনোনীত করেছে তাই বলে তোমরা আমার কাছে আসিয়াছ হালে এই বিষয় থেকে আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর কত মহান কত মহৎ তার বাক্য সংক্র কত জীবিত হালে তিনি যা বলেন তাই তিনি করেন তাই আজকে আপনাদের উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই ঈশ্বরের প্রতি আমরা ধন্যবাদ দিই আমরা সেই ঈশ্বরকে আমরা গৌরব দিই যে ঈশ্বর তিনি আগে থেকেই প্রতিজ্ঞা করেছেন যে ধনী গরিব যে যেমনই থাকুক না কেন তিনি আমাদেরকে জানতে সাহায্য করবেন যে তিনি সত্যময় ঈশ্বর ঠিকভাবে তার তলে আসুন আমরা আমাদের সমস্ত মন প্রাণ আত্মা আমরা সমর্পণ করি ঈশ্বর তো এখন বাকি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু